बिस्मिल्लाह रहमान रहीम आज हमें नवम श्रेणी ज्यामिति क्लास करते अर्धवार्षिक परीक्षा नवम श्रेणी सप्तम अध्याय आछे सप्तम अध्याय एक दो तीन ये तीनटे सम्पाद्य तुम्हारे परीक्षा आछे तो आसो हमें प्रथम ज्यामितिटा करी तो एखन आमरा जेटा करब सेटा होच्छे सम्पाद्य एक तो देखो सम्पाद्य एक एर प्रश्नटा होच्छे त्रिभुजेर भूमि संलग्न एक शुक्रकोण एवं अपर दुई बाहुर समष्टि देवा आछे त्रिभुजटा आँकते हबे तो ए प्रश्नटा आमरा प्रथम बुझे नी देखो एक त्रिभुज आँकते हबे धरो एरकम एक त्रिभुज आँकते हबे जे त्रिभुजटार भूमि देवा आछे एटा देवा आछे एवं अपर दुई बाहुर देखो समष्टि देवा आछे ए त्रिभुजटा आँकते हबे तो आसो एखन आमरा आँका शुरू करी ताहले देवा आछे कि त्रिभुजेर भूमि तो से भूमिटा आमरा प्रथमे आगे निये नी देखो भूमिर नामटा आमरा कि दिलाम ए तो अपर दुई बाहुर समष्टि जखन समष्टि होले कि करते हबे एकटु बड़ई दिए निया भालो देखो एई जे ताहले एटा होच्छे एस तो देखो एरपरे एकटा शुक्रकोणेर कथा बला होयेछे सेई शुक्रकोणटा आमरा एके नेब देखो कोणের নামটা কি দিলাম x তো আসো এবার আমরা কি করব ত্রিভুজটা আঁকা শুরু করব তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে দেখো যে একটা ত্রিভুজে মনে করি একটি ত্রিভুজের ভূমি a এবং শুক্রকোণ x এবং অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে s দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তো আসো এবার আমরা ত্রিভুজটা অঙ্কন শুরু করি তো যে কোনো রশ্মি দেখো BE BE নিলাম BE থেকে দেখো আমরা কি করব A এর সমান করে A এর সমান করে BC অংশ কেটে নিলাম তাহলে A এর সমান করে তাই আমরা এখানে কি করব A লিখে দিব এখন দেখো কোণ X এর সমান করে একটা কোণ আঁকব কোথায় B বিন্দুতে तो ये कोणटार नाम कि देखो एफ बी बा एफ बी सी कोण अंकन करी एरपरे आमादेर काज कि देखो एस एस एर समान व्यासार्ध निये बी एफ बाहुते आमरा कि काटबो देखो बी डी अंश केटे नी एखन सी बिंदु एवं डी बिंदु माने सी कमा डी जोग करी देखो आमरा जोग करे दिलाम एखन देखो बी डी सी एखाने एकटा कोण उत्पन्न हय एई कोणेर समान करे सी बिंदुते आमरा एकटा कोण एके फेलबो देखो सी बिंदुते एकटा कोण एके फेललाम एखन एई कोणटार हये गेल एखन आमादेर कि हलो देखो जे सी सी जि एक रेखा इंके पेलम सी जि रेखाटा देखो बी डी के ए बिंदुते सेट करे ताहले ए बी सी होच्छे उद्दिष्ट त्रिभुज तो यही होच्छे आमादेर सम्पाद्य एक नम्बर तो अंकनेर विवरणटा देखो लिखते गेले तोमरा आमी जेभावे आँकलाम बा बोल्लाम एइभावे लिखलेई चलबे तबे आमी एटा तोमादेर आरेकटु बोले दिच्छि देखो प्रथमे आमरा कि करब अंकन बी इ एकटा रश्मि नेई बा रेखा नेई তারপরে আমরা দেখো কি করব বি কে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে ই বি এফ কোণ অঙ্কন করি এরপরে বি ই রেখায় এ এর সমান করে বি সি অংশ কেটে নিই তারপরে দেখো এরপরে বি এফ রেখায় এস এর সমান করে কি করব বি ডি রেখা কেটে নিব तो एरपर देखो सी कमा डी जोग कर दिल देवारे बी डी सी एक कोण उत्पन्न है ठीक यही कोणर माप नहीं करब सी डि रेखा एक कोण आँकब डी सी जि कोण सी जि रेखाटा बी डी रेखा के ए बिंदुते सेट करे ए बी सी हो उद्दिष्ट त्रिभुज तो ओके
এরপরে আমরা করব কি দুই নাম্বার সম্পদটা করব দেখো তো দেখো এখন সম্পদ দুই শুরু করছি আমরা সম্পদ দুই এর প্রশ্নটা কি দেখো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি শুক্ককোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি প্রশ্নটা কি যদি এরকম একটা ত্রিভুজ হয় এবং এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে আর এই বাহু দুইটা বাহুর বিয়োগফল যেটা হবে অন্তরফল যেটা হবে সেটা দেওয়া আছে তো এখন আমাদের কি করতে হবে এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে তাহলে অঙ্কন করা শুরু করি তাহলে ত্রিভুজের কি করতে হবে প্রথমে একটা ভূমি নিতে হবে তো ভূমিটা হচ্ছে আমরা নিয়ে নিলাম এ এরপরে দেখো অপর দুই বাহুর অন্তর অন্তর সাধারণত বিয়োগফল বিয়োগফলের কারণে আমরা কি করব সেটাকে ছোট একটা বাহু নিব তো এরপরে দেখো আর কি করতে হবে আমাদের হচ্ছে একটা শুক্ককোণ নিতে হবে তো এই শুক্ককোণের নামটা আমরা কি দেব x তো এখন আমরা অঙ্কন শুরু করব এর আগে দেখো যে বিশেষ নির্বাচন তাহলে আমরা কি লিখব মনে করি একটি ত্রিভুজের ভূমি a এবং শুক্ককোণ হচ্ছে x এবং অপর দুই বাহুর অন্তর d দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো এখন আঁকা শুরু করি দেখো PE যে কোনো একটা রশ্মি নিই BE এখন আমরা কি করব দেখো A এর সমান করে BC অংশ কেটে নিই তাহলে BE রেখাতে A এর সমান করে BC অংশ কেটে নিই এখন কোণ X এর সমান করে B বিন্দুতে একটা কোণ অঙ্কন করব সেই কোণটার দেখো নাম কি হবে দেখো নামটা হবে ই বি ই বি ই ই বি এফ কোণ তো এখন দেখো যে ই বি এফ কোণ অঙ্কন করলাম তো এরপরে আমরা কি করব দেখো ডি এর সমান করে আমরা বি এফ রেখায় একটি নিলাম আঁকার পরে এটা হলো দেখো ডি বিন্দু তাহলে বিডি রেখা এঁকে নিলাম কোথা থেকে দেখো বি এফ রেখাতে বিডি রেখা কেটে নিলাম এখন সি কমা ডি যোগ করি তো এখন দেখো যে সি ডি এফ এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের সমান করে আমরা কি করব এই সি বিন্দুতে একটা কোণ আঁকব দেখো তাহলে এই কোণটার নাম কি দিলাম আমরা ডি সি জি কোণ আঁকি তাহলে এইখানে সি জি রেখাটা বি এফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ তো দেখো এই অঙ্কনের বিবরণটা আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা খেয়াল করো দেখো যে কোনো একটি রশ্মি বিই নেই তো বিই রশ্মি থেকে আমরা এ এর সমান করে বিসি অংশ কেটে নিব এরপরে কোণ এক্স এর সমান করে আমরা কি করব দেখো ই বি এফ কোণ অঙ্কন করি এরপরে বি এফ রেখায় ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই তো এরপরে দেখো যে ডি এবং সি বিন্দু দুটি যোগ করে দেব তো যোগ করার পরে দেখো সি ডি এফ একটা কোণ উৎপন্ন হবে এই কোণের সমান করে সি বিন্দুতে আমরা হচ্ছে ডি সি জি কোণ অঙ্কন করি সি এবং জি সি জি সি জি রেখাটি কী করবে দেখো বি এফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ তো হয়ে গেল আমাদের দুই নম্বর সম্পদটি এরপরে আমরা সম্পদ তিন শুরু করব দেখো এখন হচ্ছে সম্পদ তিন সম্পদ তিনের প্রশ্নটা আমরা দেখি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি
যে পরিসীমা দেওয়া আছে তাহলে পরিসীমাটা আমরা নিয়ে নিই। দেখো এটা হচ্ছে পরিসীমা নিয়ে নিলাম, আর দুইটা কোণ দেওয়া আছে, কোণ দুইটি আমরা নিয়ে নিই। দেখো একটা কোণের নাম এক্স দিলাম আর একটা কোণের নাম ওয়াই। তো এখন এটি হচ্ছে বিশেষ নির্বাচন, তাহলে কী হবে দেখো, যে ত্রিভুজের দুইটি সূক্ষ্ম দুইটি কোণ সেটা কী কী দেখো, ভূমি সংলগ্ন একটি এক্স এবং আর একটা ওয়াই, এবং পরিসীমা দেওয়া আছে পি। তো ত্রিভুজটি আঁকতে হবে। তো এখন অঙ্কন আমরা শুরু করি। তো অঙ্কনটা দেখি যে বি, দেখো ডি এফ, ডি এফ একটি রশ্মি নিই, ঠিক আছে। এখন পি এর সমান করে, পি এর সমান করে দেখো ডিই রেখা এঁকে নিই, ডিই রেখা এঁকে নিই। এখন আমরা কী করব, কোণ এক্স এর সমান করে ডি বিন্দুতে একটা কোণ আঁকব। দেখো এই কোণটার নাম আমরা কী দিব, দেখো এই কোণটার নাম দিব আমরা কি, এল ডি এফ, এবং ই বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে আর একটা কোণ আঁকব। দেখো তাহলে এই কোণটার নাম কি হবে, এম ই ডি কোণ। তো এরপরে দেখো আমাদের এইখানে যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে এক্সের মাপ নিয়ে আঁকছিলাম আর এটা হচ্ছে ওয়াইয়ের মাপ নিয়ে আঁকলাম। এখন এই কোণ দুটোকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার নিয়মটা খেয়াল করো সবাই, হলো এরপরে এই কোণটাকে আমরা আবার সমদ্বিখণ্ডিত করি। ওকে, তাহলে এবার আমরা কি করব দেখো, এখানে আছে একটা হচ্ছে জি বিন্দু আর একটা এইচ বিন্দু, এই দুটো হচ্ছে এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করব, এইখানকার এ ডি ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা আমরা কোণ আঁকব। ঠিক একইভাবে আমরা হাফ ওয়াই এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখো আর একটা কোণ আমরা আঁকব। তো দেখো এখন কোণ দুটো আঁকার সময় আমাদের কি হলো, দেখো এখানে এ বি সি একটা ত্রিভুজ তৈরি হলো, আর এই ত্রিভুজটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো আসো এইটার ইয়েটা বিশেষ নির্বাচন ইয়েটা আমরা কি অঙ্কনের বিবরণটা আরেকবার আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে হচ্ছে কী করবো, ডি এফ যে কোনো রশ্মি নিই, এরপরে আমরা কী করবো, ডি এফ রশ্মিতে পি এর সমান করে ডি ই অংশ কেটে নিই। তো এরপরে দেখো ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এল ডি এফ কোণ আঁকি, এবং ই বিন্দুতে কী করব, ওয়াই এর সমান করে এম ই ডি কোণ অঙ্কন করি। তো এরপরে দেখো যে এই কোণটাকে আমরা কী করব, সমদ্বিখণ্ডক আঁকব। তো সমদ্বিখণ্ডক আঁকার পরে যে কোণটা পেলাম সেটা হচ্ছে দেখো কি, জি ডি ই হলো, আর এই যে এখানকার এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডক আঁকি তাহলে কী পাচ্ছি, এইচ ই ডি কোণ পেলাম। তো এখন দেখো যে এ এইচ এবং ই এইচ, এ ডিজি এবং ই এইচ রেখাদ্বয় এ বিন্দুতে ছেদ করে। তো এখন এরপরে আমরা কী করব, দেখো এ বিন্দুতে আমরা আবার কোণ ডি এ বি অঙ্কন করি, কিসের সমান করে, দেখো এ ডি ই এর সমান করে। ঠিক একইভাবে আমরা হচ্ছে
এখানে আরেকটা কোণ আঁকবো এ বিন্দুতে, সেটা হচ্ছে কি দেখো ই এ সি কোণ অঙ্কন করব, কার সমান করে দেখো এ ই ডি এই কোণের সমান করে এখানে আরেকটা কোণ অঙ্কন করব। তাহলে দেখো এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটাই হচ্ছে দেখো তিন নম্বর সম্পাদ্য। তো এই সম্পাদ্যগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, একে লেখা প্র্যাকটিস করবা, অঙ্কনের বিবরণ যেন লিখতে পারো। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকের ক্লাস, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।